আবরার জামিল আপনি লিখেছেন, ঢাবি টিএসসিতে একজন নারী ব্লাউজহীন শাড়ি পরেছেন এবং তিনি বলেছেন যে এর দ্বারা তিনি মূলত দাদি নানীদের থেকে পাওয়া সংস্কৃতি অনুসরণ করেছেন। জনসম্মুখে এমন উন্মুক্ত হওয়া কি সত্যি এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি? ভাই আবরার, মোটেও এটি বৃদ্ধা এদেশের বৃদ্ধা নারীদের সংস্কৃতি নয়। আমাদের দাদি নানি, আমার নানি এখনও বেঁচে আছেন, দাদি মারা গেছেন, আমি তো আমার দাদি নানিকে কখনো এরকম দেখিনি। আরও অনেক বৃদ্ধা দেখেছি আমার পরিবারে, আমার আশেপাশে, আমি তো এরকম দেখিনি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমনটি ঘটেনি তা না, একেবারে মানে কেউ পড়ে না তা নয়, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, হয়, কিন্তু সেটি হয় অনেক কারণে। এর ভিতরে একটা হলো যে হয়তো দারিদ্রের কারণে অনেক বেশি পরিমাণ ব্লাউজ নাই, দ্বিতীয়ত হলো বয়স অনেক বেশি হয়েছে, বয়স বেশি যখন হয় তখন পর্দার বিধানটা তাদের ক্ষেত্রে অনেক শিথিল হয়, সেই একটি ব্যাপার এখানে আছে। এখন একজন তরুণী, তিনি যদি বৃদ্ধার মতো সাজতে চান, তার মতো হতে চান, তাহলে সেটি মূর্খতা অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। বাঙালি নারী, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মাথায় কাপড় দেয়। এই যে মেয়ে কাজটা করেছে, সে কি মাথায় কাপড় দেয়? সে কি মাথায় ঘোমটা দেয়? বাঙালি নারী তো ঘোমটা দিতে অভ্যস্ত, এবং এটা বাঙালি নারীর সংস্কৃতি, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে, অর্থাৎ ধর্মীয় বিধানের বাইরেও এটা বাঙালি নারীর কালচার বলতে পারি, সংস্কৃতি বলতে পারি। ঢেকে ঢুকে থাকে, শালীন পোশাকে থাকে বাঙালি নারী। অতএব এই বিষয়টি পরিপূর্ণভাবেই ধ্বংসাপূর্ণ, এবং এটি তার ভ্রান্ত ধারণা যে দাদি নানীরা সবাই ব্লাউজ ছাড়াই থাকতেন। আর যদি থাকেও তাহলে সে দাদি নানি হোক, তারপর তো এই কথা বলবে, সে কি দাদি নানি? সে তো ইয়াং মেয়ে, একজন ইয়াং মেয়ে, তার ফিতনার আশঙ্কা, একজন বৃদ্ধা মানুষের ফিতনায় পড়ার আশঙ্কা, দুটি কি এক? দুটিকে এক করে দেখার সুযোগ আছে? অন্য সব ক্ষেত্রেই সে দাদি নানিকে ফলো করে। আরেকটি বিষয় হলো যে দাদি নানিরা এরকম যদি কাপড় কখনো পরার প্রয়োজন হয়েছে, ব্লাউজ ছিল না, কিংবা গরমের আতিশয্যে বয়স বেশি হয়েছে, এখন পর্দার বিধানে শিথিলতা তার জন্য আছে কিছুটা, নানান কারণে যদি এরকম কেউ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করে কি তারা জনসমক্ষে এসে বেরিয়েছেন কখনো? যদি না হয়ে থাকে, তাহলে এটা দাদির নামীদের নানীদেরকে অপমান করা, তাদেরকে তাদের নিয়ে মিথ্যাচার করা ছাড়া আর কিছুই নয়। পোশাক নিয়ে আমাদের দেশের তথাকথিত সুশীলরা যা করছে সেটা রীতিমতো নির্লজ্জতা এবং বেহায়াপনা। যারা কাজের মানুষ তারা কাজে লিপ্ত থাকে, যারা কাজের মানুষ না তারা এই ধরনের আকাজগুলোই করে থাকে। পড়াশোনা করা থেকে নিয়ে নিজের কেরিয়ারকে গড়া থেকে নিয়ে আরও অনেক কাজ আছে, যে কাজগুলোতে একজন মানুষ ব্যস্ত থাকেন, তিনি এই ধরনের ক্যাম্পেইনে সংযুক্ত সাধারণত সচরাচর হন না। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আদম আলাইহিসসালামের শরীর থেকে পোশাক খসিয়ে তাকে জান্নাত থেকে বের করেছে ইবলিস। আজকে সেই ইবলিস আমাদেরকে, অর্থাৎ আদম আলাইহিসসালামের সন্তানদেরকেও পোশাকহীন করার যে একটা নোংরামো, এটার মধ্যে সে লিপ্ত, এবং এটাকে আমরা আধুনিকতার নাম দিয়ে গ্রহণ করছি। অন্যান্য পশু, অন্যান্য প্রাণী, তারা পোশাকে অভ্যস্ত নয়, পোশাকের কালচার তারা জানে না, আল্লাহ তালা তাদের মধ্যে এটি দেননি। মানুষকে আল্লাহ তালা শুধু এটি দিয়েছেন, এটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য। অতএব পোশাক না পরা, পোশাক সংক্ষিপ্ত করার যে প্রবণতা, প্রচেষ্টা, এটা রীতিমতো বলতে গেলে পশু এবং প্রাণীর সাথে টেক্কা দেওয়া বা পাল্লা দেওয়ার মতো। অতএব একজন মানুষ এই বাস্তবতাটা বোঝার চেষ্টা করবেন, ফিল করবেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।